আমি কি ভুজুতি যাচ্ছি জানেন, গিন্নির এক মাস এক মাস না দেখলি আমরা পাগল হয়ে যাই। আচ্ছা নবী দেখেছেন ভাই, কথা বলেন, নবী দেখাটা সম্ভব না, কারণ 1500 বছর আগে সাহাবা হুজুরা কবরদেশ, হাড় মাটি সব বস্তু যা ছিল সব মাটি হয়ে গেছে, ঠিক কিনা বলে, মাটি হয়ে গেছে না, মাটি হয়নি। বুখারীর হাদিসে আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসজাদাল আম্বিয়া, নিশ্চয় মহান আল্লাহ নবীদের দেহগুলো মাটির জন্য ভক্ষণ করা হারাম করেছেন। সুবহানাল্লাহ, তাম নবীরা কবরে জীবিত মানুষের মতো আছে। আর বুখারী হাদিসে লেখা আছে, আলামবে নবী কবরি ও সল্লু নবী কবরে হাইতন, নবীরা কবরে ভিতরে জীবিত, নবীরা কবরে ভিতরে নামাজ পড়েও, নবীরা কবরে ভিতরেও জীবিত মানুষদের মতন চলাফেরা করেন, মহাব্বত করি বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী জেন্দা নবী না তো দেখেননি কেন? বুখারীর হাদিস বলছে, তোর বাপ মা বিবি ছেলে মেয়ে টাকা পয়সা তিন নবীর বেশি ভালোবাসতে হবে, কতটা ভালোবাসি যে নবী দিবস পালন করছেন নবী দেখেননি। আচ্ছা দেখার ইচ্ছা আছে আপনাদের? আজকে কার্তিক মাসের কয় তারিখ? কার্তিক মাসের আজ কত, 6 তারিখ না? আমি যা বলছি যদি করেন, একদম দায়িত্ব নিয়েই কথা বলছি, আগামী বছর 6 কার্তিকের ভিতরে নবীর সাক্ষাৎ পাবেন ইনশাল্লাহ। বলবো ওরে, নবীর একবার দেখলি জাহান্নাম হারাম করে দেবে আল্লাহ, নবীরই স্বপ্নের ভিতরে একবার দেখতে পারলি আল্লাহ জাহান্নাম হারাম করে দেবে, দেখতে চায় না? এক নম্বর শর্ত, এক টুকরো হারাম কাজ করলে হবে না। হারাম কি কি এ জামানার প্রত্যেকটা মানুষ জানে না? জানে, সবাই জানে, সর খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, গাঁজা খাওয়া হারাম, লোকের বই হাত ধরে টানাটানি করা হারাম, গান বাজনা শোনা হারাম, টাকা সুদি দেওয়া হারাম, সবগুলি জান না? সবাই জানে, এক টুকরো হারাম কাজ করলে হবে না, আর এক টুকরো হারাম খেলি হবে না। প্রতিদিন এশার দরুদ আর ফজরের দরুদ আলাদা আলাদা তরিকা দরুচরি পড়তে, প্রতিদিন একজন কামেল মানুষই রাতে বায়াত গ্রহণ করে বাদ মাগরিব বাদ ফজর একটু অজিবায় থাকবেন, বাদ এশা বাদ ফজর তরিকার আলাদা আলাদা দরুদ শরীফ, কাদেরিয়া তরিকার এশা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মাআদিনিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লাম, এই দরুদ এশার নামাজের পরে প্রতিদিন সমস্ত কিতাব লিখেছে 100 বার, ফজরের দরুদ আলাদা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আরশাদ আওলাদে শাইখ আব্দুল কাদের জিলানী ইমামুত তারিকাতে ওয়া আউলিয়ায়ে কামিলিন রাহমাতুল্লাহ, ফজরের দরুদ প্রতিদিন ফজরের দরুদ শরীফ 500 বার করে পড়তে হবে, এশার দরুদ 100 বার, ফজরের দরুদ 100 বার করে কিতাবে আজ বলো, কিন্তু নবীর 1 বছরের ভিতরে দেখতে পাবেন বলেছেন, ওই জন্য দরুদ শরীফ 500 বার করে পড়তে হবে, এশার দরুদ 500, ফজরের দরুদ 500, প্রতিদিন পড়তে হবে। কোরআন পাকে 29 পারায় একটা সূরা আছে, সূরাটার নাম সূরা মুদাম্মিল, এই সূরাটা 3 বার করে পড়তে হবে, যদি আপনি প্রতিদিন এই দরুদ 500 বার করে পড়তে পারেন
আমার ভাইজনে এক টুকরো হারাম মাল যদি খাওয়ানা পড়ি, যদি এক টুকরো হারাম কাজ আপনার দ্বারা যদি না হয়, আল্লাহ রকম হলে এক বছরের ভিতরেও বড় পীর সহ রসূলুল্লাহর দিদার হয়ে যাবে, জান শান্তি পাবেন, বড় পীর দেখবেন, রসূলুল্লাহ দেখবেন। প্রতিদিন এশার নামাজের পরে 1000 বার তওবা শরীফ, 1000 বার কলেমা শরীফ পড়বেন, বড় বড় বুজুর্গদের সঙ্গে সাক্ষাৎ হবে। যদি মনে করেন আরো আগাম তাড়াতাড়ি দেখব, শরিয়াতের এক বিন্দু কা খেলাপ কা যদি আপনার দ্বারা না হয়, এক টুকরো হারাম কাজ আপনার দ্বারা যদি না হয়, এক টুকরো হারাম যদি আপনি না খান, আর মারাল্লাহ রহমত প্রতিদিন এশার দরুদ 1000 বার, ফজরের দরুদ 1000 বার করে পড়বেন, রাত 12টার পরে 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েও 100 বার করে সূরা মুজাম্মিলটা তেলাওয়াত করেও আপনি ঘুমিয়ে যাবেন, আল্লাহ রহম বলে 6 মাসের ভিতরে নবী নবী সাহাবি সহ দেখতে পাবেন। কিন্তু আমরা তো নবী পাগল না, আমরা হচ্ছি টাকার পাগল, আমরা হচ্ছি নেতা পাগল। এটা নেতা এসতেছে শুনলাম বসিরহাটে মাইকি এলাকায় বলে গেছে বসিরহাটে অমুক মন্ত্রী এসতে, বউটা সকালবেলা বলে সকাল সকাল ভাত রান্না করিস, খাইয়ে দিয়ে রেডি আছে, মা বইতে খোকা শরীরটা খারাপ দুটো বড়িয়ে নিয়ে দেবা, তুই মরদিন মরদিন এখন মন্ত্রী এসছে সেখান যাব, বয়স আছে নাকি, কত ভালোবাসি নবীরই আর কত ভালোবাসি মন্ত্রীর, মন্ত্রী পাগল আমরা, নেতা পাগল আমরা, আমরা নবী পাগল না। এই মুসলমান ভাইয়েরা ফুরফুরা যদি মহামান্য পীর মুজাদ্দিদিন আলা হযরত দাদা হুজুর পীর কবুল রহমাতুল্লাহ আলাইহ, হুজুর আমার 21-22-23 ফাল্গুন ইসানে সাহাবের মাহফিল, বাদ মাগরিব দাদা পীর কবুল জিকিরের জামাত ছেড়েও হুজুর আমার দোয়া খায় শেষ করেও বাড়ি ভিতরে চলে গেলেন, আল্লামা রুহুল আমিন দাদা পীর একজন বড় খলিফা ওই বাংলাদেশে বাড়ি সরসিনার পীর নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহ, তিনি বহুত বড় আলেম, বহুত বড় আল্লাহর বুজুর্গ বান্দা, ফুরফুরা শরীফের মসজিদের সামনে দাঁড়িয়েছিল, হঠাৎ চিৎকার করে করে বলছেন ও বাবারা কেউ বসবেন না, সকলে দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান, এই দেখুন মা, এই দেখুন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমার এই মাহফিলে হাজির হয়ে গেছে, ওই দেখুন নবীর ফরদান সাহাবি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এসে গেছে, ওই দেখুন নবীর প্রিয় সাহাবি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছে, ওই দেখুন নবীর প্রিয় সাহাবি ওসমান গনি নবী সঙ্গে হেঁটে চলেছে, ওই দেখো নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা হাজির হয়ে গেছে, না 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 মসজিদ নবীর নবীর জামানার মুয়াজ্জিন হযরতে বেলাল নবী সঙ্গে হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ। সোনার মধু যারা নবী পাগল ছিল নবী তাদের কাছে গেছে, বাংলাদেশে বাড়ি বাংলাদেশ পাবনা জেলায় আপির মির্জা বলে একজন আশেকের রসুল ছিলেন, প্রত্যেক রাতের নবীর সঙ্গে তার সাক্ষাৎ হত, আল্লাহ নবী পরপর 3 রাত্রে আপির মির্জা হুজুরকে বলছেন বড় মাওলানা রুহুল আমিন সাহেবকে বলে দেবেন তিনি যেন ধূমপান নিষেধ সম্বন্ধে কেতাব লেখেন, ধূমপানের দুর্গন্ধে বাংলায় যেতে বড় কষ্ট হচ্ছে,
তালি রাসূলুল্লাহ বাংলায় আসতেন এবং বলতেন আমার খুব কষ্ট হয় ধূমপানের দুর্গন্ধে বাংলায় যেতে মুসলমান বিড়ির সঙ্গে মহব্বত করে নবীর সঙ্গে মহব্বত করে না শুধু নবী দিবস পালন করে লাভটা কি নবীর পাওয়ার জন্য আপনি কতটা চেষ্টা করেছেন ও মুসলমান ভাই জানি লও ফুরফুরা দাদা বি কেবলার একজন বড় খলিফা কলকাতা হাই করিন ইন্সপেক্টর সুবি আব্দুল লতিফ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বর্ণনা করেছেন প্রতি রাতে রাসূলুল্লাহ আমার সঙ্গে যে সাক্ষাৎ করে দিতেন পরপর তিন রাতে আল্লাহ নবী আমার ঘরে প্রবেশ করেও আমাকে বললেন ও বাবা ইন্সপেক্টর বড় মাওলানা আল্লামা রুহুল আমিনকে বলে দেবেন তিনি যেন বেদাতি তাফসীর গুলোর প্রতিবাদ করেন আরেকটা কথা বলে দিবেন তিনি যত কিতাব লিখেছেন সমস্ত কিতাবগুলো আমি রাসূলুল্লাহ কবুল করিলাম নবীর সঙ্গে কি মহব্বত ফুরফুরা দাদা পীরের পীরের নাম কি ছিল ভাই আল্লাহ কোন এসে মরিছি আমি আই দাদা পীরের পীরের নাম সুফি ফতে আলী ঐশি রহমাতুল্লাহ আলাইহি যিনি কলকাতা মানিকতলার মাটিতে শুয়ে আছেন তার কথার তো মাথা রাখা উচিত কত বড় আধ্যাত্মিক অলি জানেন তিনি যখন তখন তার ভক্তদেরকে নবীর সঙ্গে দিদার করিয়ে দিতে পারতেন সুবহানাল্লাহ জোরে বলবেন খুব কঠিন কথা বলিস বলো খুব কঠিন এখন যা হুজুর ঘুরতেছে এরগা এরা নবীর কতরা দেখে জানে আর নবী দেখাতি পারবে এরা একটা হুজুর খুঁজে বের করতে পারবে তমাম দেশে যত পীর বুজুর্গ রইয়ে এদের বলেন দিন নবীর সঙ্গে আমার একটু দেখা করিয়ে দেখ সুফি ফতে আলী এত উচ্চাঙ্গের পীর যখন তখন তার ভক্তদেরকে উনি নবীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিতে পারতেন এত বড় ওলি মিল করা যাবে না তুমি কিছুক্ষণের জন্য নবীরই না দেখলি পাগলের মতন হাউমাউ করে কাঁদতেন আল্লাহ আমি ফতে আলী আমি কি ইসলামের ভিতরে নাই আমার নবীর আমি হারিয়ে ফেলেছি হুজুর কাঁদতেন আমার নাম মুসলমানদের খাতায় নেই নাকি একটু বলবেন জীবনে নবী দেখিনি 76 বছর বয়স হয়েছে আমার নামটা কোন খাতায় আছে মমতার খাতায় না বুদ্ধদেবের খাতায় না মোদির খাতায় কোন খাতায় এই নাম ফুরফুরার পীরের পীর সুফি ফতে আলী হুজুর কাঁদতেছেন আল্লাহ নবী দেখতে পাচ্ছি না অনেক সময় কেন মুসলমানের খাতা থেকে আমার নাম কেটে গেল বিবেককে জিজ্ঞেস করেন অশুনলে হবে না এই মুসলমান ভাই জানেরা আল্লাহ নবীর ইন্তেকালের মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাই জান একটু দূরে ছিলেন রাসূলুল্লাহর অসুস্থতার জন্য আবু বকর নবীর কাছে ছায়ার মতন কাটিয়েছেন কিন্তু ঠিক ইন্তেকালের মুহূর্তে আবু বকর আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বললেন ও মা আয়েশা হুজুরের পাশের কাছে থাকো আমি একটু বাড়িতে ঘুরে আসি আবু বকর বাড়ি চলে গেলেন এদিকে খবর পৌঁছে গেছে আবু বকরের বাড়ি আয় আবু বকর আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে নবীর ইন্তেকালের খবর আবু বকরের বাড়ি পৌঁছে গেছে আবু বকরের সামনে নবীর ইন্তেকাল করাবেন না আল্লাহ আবু বকর নবীকে যত ভালোবাসতেন নবী আবু বকরকে যত ভালোবাসতেন এটা বেনজির ভালোবাসা ছিল তাদের ভিতরে
তাই আবু বকরের সামনে ফেলে নবীর ইন্তেকালটা আল্লাহ করাবেন না। আবু বকরের বাড়ি পাঠিয়ে দেন, মন ব্যস্ত হয়েছে বাড়ি গেছে, আবু বকরের বাড়ি খবর গেছে, এই আবু বকর নবীর ইন্তেকাল হয়ে গেছে। আবু বকর সুরি সুরি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঢুকলেন, নবীজি চেহারা দেখিও চাদরটা উঠাই নিও, দুই মুখে চুমা দিও, চিৎকার করে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আবু বকরের জীবনে পরিবর্তে আপনার জীবনটা যদি বেঁচে যেত আমি আবু বকর জীবনটা দিয়ে দিতাম, ওগো রাসূলুল্লাহ কঠিন কিয়ামতের দিন আপনি যেন আবু বকর কে ভুলে যাবেন না। নবীর পাশে বসে ছিলেন নবীর নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, অত্যন্ত জ্ঞানী সাহাবী। আব্বাস বলছেন, ভাই আবু বকর আপনি কাঁদছেন, মসজিদ নববীতে যেয়ে দেখেন অগণিত সাহাবী বেহুশ পড়ে গে। নবী সাহাবীরা নবীকে না নিজের জীবন অপেক্ষা ভালোবাসতেন, বহু সাহাবী বোবা হয়ে পড়ে গিয়ে কথা বলতে পারছেন না, আর আপনার চোখে যদি পানি দেখে যে কটা সাহাবী দাঁড়িয়ে আছে ওনারা সব পড়ে যাবেন। আবু বকর তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেললেন, হযরত আব্বাসকে নিয়ে মসজিদ নববীতে গেলেন। মসজিদ নববী শরীফে ঢুকে দেখতে পেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মেম্বারের কাছে দাঁড়িয়ে উলাঙ্গ তরবারি নিয়ে বলছেন, যে লোকটা বলবে নবীর ইন্তেকাল হয়ে গেছে, আমার তরবারি দিয়ে তাকে টুকরা টুকরা করে দেব। আবু বকর দেখছেন ওমরের মাথা খারাপ, পাগল হয়ে গেছে তো। আবু বকর চিৎকার করে বলে, এই ওমর তুমি বসে যাও, আমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ফাদখালাত মিন ক্বাবলিহি রাসূল, মুহাম্মাদ রাসূলুল্লাহ, আল্লাহর নবী আল্লাহর রাসূল, বহু নবী রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে, সব নবী রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, না 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 ওমর মাথা গরম করলে হবে না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার ভাইজানেরা ওই আয়াতটা শুনে আবু বকরের কাছে হাজির হয়ে গেল। হযরত আবু বকর বলেন, ওমর আমরা নেতা হারিয়ে ফেলেছি, আগে নেতা নির্বাচন করব, কাকে সিদ্ধান্ত নাও। কোন হাদিসে লেখক বলেছেন সর্বপ্রথম ওমর আবু বকরের হাত ধরে বললেন, আমার নবী আপনাকে যত ভালোবাসতেন এটা নজিরবিহীন ভালোবাসা, হুজুর আপনি আমাদের নেতা। কোন হাদিসে লেখক বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এসে বললেন, ও ভাই আবু বকর আল্লাহর নবীর বাল্য বন্ধু আপনিও, আপনি আমার নবী যৌবনে বন্ধু, আপনি আমার নবী সুখ দুঃখের বন্ধু, আপনি আমাদের খলিফা। কোন হাদিসে লেখক বলেছেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের হাত ধরে বলে, ভাই আবু বকর আমার নবী আপনাকে যত ভালোবাসতেন আমার নবী কোন সাহাবীকে এত ভালোবাসতেন না, আমি যতটা জানিও আমার নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন আপনাকে, আপনি আমাদের খলিফা। আবু বকরকে খলিফা বানানো হলো, আবু বকর ঘোষণা দিলেন আমার নবীর গোসল করাও, আমার নবীর কাপানের কাপন ভরাও, নবীর ওই উঁচু জায়গা থেকে রেখে চলে এসো, ওই উঁচু জায়গাটাই রেখে এসো, সর্বপ্রথম আমার আল্লাহ নবীর উপরে খাস রহমত নাজিল করবেন। তাম ফেরেশতারা নবীর জানাজা নামাজ পড়বেন, তাম নবীরা রুহানি হালাতে নবীর জানাজা পড়বে, তারপরে তোমরা সব দলে দলে জানাজা পড়বে, নবীর জানাজায় ইমাম হবে না।
আবু বকর এখন লিডার খলিফা নবী জানাজা 72 বার হয়েছে নবীর নিজে চাচা হযরতে আব্বাস অত্যন্ত জ্ঞানী সাহাবী তার বেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইজানের হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবীর ইন্তেকালে পরেও তিন দিন বাদে নবীর ইন্তেকালে তিন দিন বাদে দাফন করা হয়েছিল কিন্তু আমি এই তিন দিনের ভিতরে কোন সাহাবীর চোখে পানি ফুরাইতে দেখিনি সকলের চোখে পানি দেখেছি শুধুমাত্র আমার আব্বা নবী চাচা আব্বাসের চোখে পানি দেখিনি আমার বাপের চোখে এক ফোঁটা পানি দেখিনি আর আবু বকরের চোখে পানি দেখিনি আর নতায় তাম সাহাবীদের চোখের পানি ফুরাইনি কোন হাদিসের লেখক বলেছেন নবীর কবরে সজন সাহাবী নেমেছেন মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে নবীর কবরে সাতজন সাহাবী নেমেছে ইবনে আব্বাস বর্ণনা করেছেন রাসূলুল্লাহর মাজারে মাথা মুবারক বরাবর আমি নেমে গেলাম আমার আব্বা হযরতে আব্বাস নবীর বুক বরাবর কবরে নেমেছেন আল্লাহ নবীর উরু মুবারক কবরে নেমেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর কদম মুবারক বরাবর কবরে নেমেছেন হযরতে আলী আমরা চারজন কবরে নেমে গেলাম হযরত আবু বকর উপর থেকে পরিবেশন করছিলেন আল্লাহর নবীকেও আবু বকর মাথা মুবারক কানা ধরেও আমার হাতে যখন দেন আমি আমার নবীর মাথা মুবারক কানা আমার বুকের সঙ্গে জড়িয়ে ধরলাম আমার আব্বা নবীর বুকখানা নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন আমার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর উরু দুখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরেছেন হযরতে আলী নবীর কদম দুখানা বুকের সঙ্গে জড়িয়ে ধরে কবরে যেমনি সময় দিলাম ওই সময় আমি দেখতে পেলাম এই তিন দিনের ভিতরে আবু বকর কাঁদিনি আর আবু বকর সহ্য করতে পারিনি এবার উপর থেকে চিৎকার করি কেঁদে ফেলে হায় ইবনে আব্বাস আমার নবী চেহারা থেকেও কাফানে কাপড়টা খুলে দাও নবীর চাঁদ চেহারাটুকু জনমের মতন দেখে নেয় তখনও দেখলাম আমার আব্বার চোখে পানি নয় আমি রসুলুল্লাহ চেহারাটা যেমনি খুলে দিলাম অমনি আবু বকর উপর থেকে চিৎকার করে বলছেন এই ইবনে আব্বাস দেখো না নবীর ঠোঁট দুটো যেন বিলবিল করা শুরু হয়ে গেছে আমি মুখের কাছে কানটা লাগিয়ে শুধু শুনতে পাচ্ছিলাম আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে হুজুর কাঁদছেন কবরে মুসলমান হুড়োচ্ছে সেই নবীর জন্য একবার চিন্তা করিনি আপনি কি জানেন আমরা যত সওয়াবের কাজ করি নবীর সামনে নিয়ে ধরা হয় আমরা যত ভালো কাজ করি সব নবীর সামনে নিয়ে ফেরেশতারা ধরে আপনার উম্মতের কাজ দেখেন আমি যখন সুতির টাকাটা গুনে নেই ফটো সহ রাসূলুল্লাহর মাজারে নিয়ে দেখাই নবী খুব শান্তি পায় না ভাই কথা বলেন না কেন আমি যখন মদের বোতলটা নিয়ে বসে যাই ফটোটা নিয়ে নবীর মাজারে ফেরেশতারা যখন নিয়ে যায় নবী খুব খুশি হয় না মুসলমান জিন্দা নবীকে নিয়ে ভাবিনি হুড়িয়েছে আই মুসলমান ভাইরা আল্লাহর নবীর কবরে শোয়ানোর পরে তিনি আমাদের জন্য কেঁদে চলেছেন হযরত ইবনে আব্বাস বর্ণনা করেন আমি ওই প্রথম দেখলাম আবু বকরের কান্না কিন্তু আমার বাপ নবী চাচা হযরত আব্বাস এক বিন্দু পরিমাণ কাঁদে নাই আমি অবাক হয়ে গেলাম হযরত আব্বাস রাসূলুল্লাহর কবরে সুন্দর করে শোয়ালেন কবরটা নিজে হাতে সুন্দর করে তৈরি
तोरी करियो हजरत अब्बास कबर समाधा करियो आर बीबी सेलेमेर काछे गेलेन ना सरासरि ओर मौजू कलम छेड़े निये मस्जिद नबीते ढुकियो कयेक रकात नामाज पढ़ियो एक लम्बा चौड़ा मोनाजात शुरू करेछेन ओई मोनाजाते आब हजरत अब्बास चित्कार करे कान्ना शुरू करे दिएछेन अल्लाह आमार चोख दुटो अंध करे दाओ अल्लाह मा चोख दुटो अंध करे दाओ अल्लाह मा चोख दुटोके अंध करे दाओ एई चोखे आमी मदिनार गाछपाला देखते राजी ना एई चोखे मदिनार पहाड़ गुलो देखते राजी ना आमार एई चोखे मस्जिद नबवी देखते राजी ना आमार चोखे काबा बाइतुल्लाह देखते राजी ना जे चोखे नबीर देखते पाइला से चोखे मदिनार गाछपाला देखते राजी ना जे चोखे नबीर देखते पाइना से चोखे अल्लाह मस्जिद नबवी देखते राजी ना जे चोखे नबीर देखते पाइना ओई चोखे जीवने काबा देखते राजी ना बुखारी शरीफेर हादिस एसेछे हजरते अब्बास एत कथा केटेछेन तार चोख दुटो चिरतरे अंध हुए गेछे अल्लाह आमादे चोख देसे कि जन्नो एकी शुधु टाका गुंथी देसे एक बार भावे ना बोलो एक ओ चल्लिस बसर आमी एई जातिर चोरिये खाच्छि चल्लिस बसर धरे वास करतेस बोलो आमार एई कम शुधु हुरुती जाने और खाती जाने कजन मानुष नबीर पेयेछेन पावार चेष्टा करियेछेन हजरते अब्बास बोलछेन जे चोखे नबीर देखते पाइने से चोखे आर किछुई देखते राजी ना हतबागा आमरा एटा मोहब्बते संगे दरुद शरीफ अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا مسجد نواب رسول الله دفنের পরে হুজুরীর কবরস্থ করার পরে মসজিদ নববীর মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কান্তি কান্তি মসজিদ নববী ছেড়ে মদিনা ছেড়ে দামেশকে বেরিয়ে গেছে সাহাবীরা বেরদেছেন কি ব্যাপার কোথায় যাচ্ছেন বলে যে মদিনায় নবী দেখতে পাই না আমি বেলাল সেই মদিনায় থাকতে রাজি না বেলাল কান্তি কান্তি মসজিদ নববী ছেড়ে মদিনা ছেড়ে দামেশকে চলে গেছে ছয় মাস পার হয়ে গেল আল্লাহর নবী স্বপ্নের ভিতরে বললেন ও বেলাল তুমি এত নিষ্ঠুর হয়ে গেলে সমাজের ভিতরে একবার আমার মাজারে আসলেন না বেলাল হাউমাউ করে খানতে খানতে মদিনা জমিনে হাজির হয়ে গেছে নবীজির মাজার জিয়ারত করে মসজিদ নববী শরীফে বসে আছেন আমার ভাইয়ানেরা দুপুর হয়ে গেছে জোহরের ওয়াক্ত আসতে আসতে হযরত বেলালকে একদল সাহাবীরা ধরে ফেললেন বেলাল আজকে জোহরের আজান তোমায় দেওয়া লাগবে বেলালকে দে ফেলল এই আমার নবী সাহাবীরা আমাকে আজান দিতে বলবেন না 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 আমি আজান দিতে পারব না নবী সাহাবীরা হযরত হাসান হোসেনকে ধরে ফেললেন ও ভাই হাসান হোসেন আপনারা দুই ভাই বেলালকে একটু বলুন আপনাদের কথা মনে হয় বেলাল ফেলে দেবেন হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম দুই ভাই দুই বেলালকে ধরে ফেলেছেন বেলাল রে একটা বার আজান দাও তোমার আজান না নাসির জামানা শুনতে পেতাম বেলাল কেঁদে কেঁদে বলতে লাগলাম আমি নবীজির কাছে শুনেছি যে লোকটা হাসান হোসেনে মনে কষ্ট দেয় সে যেন আমার মনে কষ্ট দিল ও ভাই হাসান হোসেন আপনারা মায়া যান দিতে বলবেন হযরত বেলালের সামনে হাসান হোসেনের দুই ভাই কেঁদে ফেললেন ও ভাই বেলাল
তোর কোন অনুরোধ শুনতে চাই না, শুধু নানাজির জামানাত আযান শুনতে চাই। বেলাল আর সহ্য করতে পারলেন না, বেলাল উঠে পড়েছেন, হাদিস শরীফ এসেছে বেলাল চারবার যখন আল্লাহু আকবার আওয়াজ দিয়েছেন, তামাম মদিনার সাহাবীরা পাগলের মতন কাদিয়ার দৌড়ায়, বিনীত সাহাবীগুলো দৌড়ায়, খোলা সাহাবীগুলো লাফাইতে লাফাইতে দৌড়ায়। জিন্দা নবীর কবর দিয়েছিলাম, নবী আমার কবর ফুড়ে বার হয়ে পড়েছে, নবী দেখার জন্য তারা পাগলের মতন দৌড়ায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তামাম মদিনার নারীরা রান্না ফেলে চিৎকার করে কাঁদে, উনানে হাড়ি ফেলে রেখে দৌড়ায়। জিন্দা নবীর কবর দেওয়া হয়েছিল, নবী কবুল ফুরি বার হয়ে পড়েছে, তামাম মদিনার নারীরা নবী দেখার জন্য মদিনার মসজিদে নবী নববীতে হাজির হয়ে গেছে। বেলাল যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, বেলাল বেহুশ হয়ে পড়ে গেছে। সাহাবা হুজুরা বেলালকে সেবা করলেন, ও বেলাল তুই পড়ে গেলি কেন? বেলাল বললেন আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতাম, নবীজির দিকে তাকিয়ে তাকিয়ে বলতাম, নবীর জায়গাটা খালি রেখেও আমি বেলাল আর দাঁড়াতে পারি না। আমরা কার পাগল? তামাম মদিনার নারীরা দৌড়াচ্ছে নবী দেখার জন্য, নবী দিবস পালন করছে, আমরা একবারও নবী দেখিনি, আর নবী দেখার জন্য কোনো চিন্তা চেতনাও মাথায় আসে না। যে বা যারা নবীকে দেখার জন্য চেষ্টা করিয়েছেন, নবীকে পেয়েছেন, আপনি চেষ্টা করেন নবীরই পাবেন। দল দল সাহাবীরা, বড় বড় বুজুর্গরা রসূলুল্লাহর সঙ্গে আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। বালিশি মাথা দিলি শুধু বড় বড় বুজুর্গদের সঙ্গে সাক্ষাৎ হবে, ও শান্তি, ও ঘুমিয়ে শান্তি আলাদা, আর ঘুমিয়ে শুধু স্বপ্ন দেখতেছি, কেডা কেরাম বল করতেছে, কেডা কেরাম কেডা কেরাম রাজনীতি করতেছে, শুধু ঘুমিয়ে যদি ওইসব স্বপ্ন দেখি। অশোনা, আপনি জানেন কিয়ামতের দিন নবী সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাবে না? কার সঙ্গে ভালোবাসা করবে? নবীর সঙ্গে মহাব্বত ভালোবাসা করলে নবী দিদার হয়ে গেলে বসিরাটের আল্লাহ মালিক আছেন, ওই লোকটার মৌতির সময় রসূলুল্লাহ আর জিব্রাইল দুজন হাজির হয়ে যাবেন, সুবহানাল্লাহ বলেন। আপনি জানবেন প্রত্যেকটা নারী পুরুষের মৌতির সময় ইবলিস ওর পাশের কাছে দিয়ে বলে, বলো বলো, লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা মানে কি? নেই কোনো মাবুদ, আল্লাহ বলে কেউ নাই, এর চেয়ে বেশি বলবে না বলো শয়তান। কি বলবে? পাশের কাছে বসি বসি বলবে, বলো লা ইলাহা। এই জন্য কেতাবে এসেছে কোন মানুষ মারা যাচ্ছে, আপনি বুঝতে পেরেছেন আমার এই চাষিমা কি খালামা কি আমার মামু কি আমার খালু মরিয়ে যাচ্ছে, এর মরণ শেষ মুহূর্ত বোধ হয়, আপনার দায়িত্ব কি বলেন দিন? হাউমা করে কাঁদা না, জোরে জোরে কলেমার আওয়াজটা শোনান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। একবারও যেন বলবেন না, মামু কলেমাটা পড়ো, খালা কলেমাটা বলো, একথা বলবেন না, বলতেনি বলো, কারণ কঠিন সময়, আপনি ওকে একবারও কলেমা পড়তে বলবেন, আপনার দায়িত্ব ওকে কলেমার আওয়াজটা শোনান জোরে জোরে।
শুধু ওকে শুনান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে শুনুন দেন যেহেতু ইবলিস শয়তান ওর কানে ধারে বসে বসে বলছে বলো লা ইলাহা ওর শেষ মুহূর্তটা বেঈমানেই মল্লিত ওর লাভ তাই ওর চেষ্টা থাকে আপনার দায়িত্ব জোরে জোরে কলেমার আওয়াজ শোনানো কেউ যেন হাউমাউ করে কেঁদে ক্ষতিগ্রস্ত করবেন না ওই ওই মানুষের মহব্বত দেখে নেন ওর শেষ করে দেওয়াচ্ছে বসিরাটের আল্লামা লিখেছেন যার সঙ্গে রসুল্লাহ সম্পর্ক মহব্বত ভালোবাসা ও যখন মরিয়ে যাবে আজরাইল ওর জান কবচ করতে দিয়ে থাকবে ওর মাতার কাছে বসে আছে রসুল্লাহ আর জিব্রাইল সোবান আল্লাহ বলেন না আচ্ছা যেখানে নবী আর জিব্রাইল বসে রয়ে ইবলিস ওখানে যাবে ভাই আচ্ছা এ মউত চান না প্রত্যেকটা মানুষের কবরে দেওয়ার পরে মনকান নাকির ফেরেশতা কবরে গিয়ে বলে তোমার প্রভুকে তোমার নবীকে ইবলিস কবরে যায় বলো কবরে গিয়ে ও নিচের দিকে ইশারা করে দেখিয়ে দাও দেখিয়ে দাও যার সঙ্গে রসুলুল্লাহর মহব্বত ভালোবাসা ওর কবরে দেওয়ার পরে ওর কবরের সঙ্গে রসুলুল্লাহর কবরের সঙ্গে রাস্তা বানিয়ে দেওয়া হয় ও কবরে শুয়ে রসুলুল্লাহ দেখতে পাবে ওই কবরে ইবলিস যাবে কারুর জন্য কিয়ামত হবে 50,000 বছর কিয়ামতের মাঠে থাকবে ক বছর 50,000 বছর কেউ কিয়ামতের মাঠে থাকবে 500 বছর কেউ থাকবে 50 বছর কেউ থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়তে যতটা সময় এতটা সময় কিয়ামত টুপ করে কিয়ামত শেষ কিয়ামতের মাঠে রসূলুল্লাহ ও প্রত্যেকটা লোক কবর ফুড়ে উঠবে জানেন সে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ কবরে গেছে আর বাঘের পেটে সাপের পেটে যা গেছে সব ভালো কিয়ামতের দিন সব মাটি ঠেলে উঠবে প্রত্যেকটা নারী পুরুষ কবর ফুড়ে উঠবে যে যেখানে রয়ে সেখান থেকেই কবর ফুড়ে ঠেলে উঠবে তাম নবীরা ওলিরা পীরিরা সোরেরা পাপীরা মহাপাপীরা সব কবর ফুড়ে উঠবে যার সঙ্গে নবীর মহব্বত ভালোবাসা কবর ফুড়ে উঠেই দেখবেন রসুলুল্লাহ সাক্ষাৎ পাবে সুবহানাল্লাহ বলেন এসব সুযোগ সুবিধাগুলো নেবেন না কিয়ামতের মাঠে 50 বছর থাকবেন না 50,000 বছর থাকবেন থাকতে হবে না শুধু নবীরা ওলিরা এক কথা যারা আল্লাহর খুশি করে কবরে গে এদের মাথায় ছায়া থাকবে বাকি নারী পুরুষের মাথার উপরে সূর্য থাকবে এখান থেকে এক এক মাইল দূরে মাথা থেকে কতটা দূরে থাকবে সূর্য এক মাইল দূরে এখন সূর্য আছে 15,000 কোটি কিলোমিটার দূরে এখান থেকে সূর্য আছে বিজ্ঞান বলছে সূর্য আছে এখান থেকে 15,000 কোটি কিলোমিটার দূর কিয়ামতের দিন সূর্য আসবে মানুষের মাথা ছাড়া এক মাইল দূর সূর্যের তাপে ঘিনুগুলো টকবক 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 করে ফুটবে নাক দে গাল দে কান দে পূজা রক্ত বেরোবে কদিন সেটা 50,000 বছর রসুলুল্লাহর মহব্বত ভালোবাসা থাকলি তাড়াতাড়ি নবী সাক্ষাৎ পেয়ে যাবেন কি চান ভাইজান এই জন্য পিরানে তরিকাত বুজুর্গনে দিনদের ভিতর বড় বড় বুজুর্গরা দেখেছি তারা অর্থ সম্পদে সব লাঠি মেরে আল্লাহ দেওয়ানো হয়ে গেছে হযরত
इब्राहिम इन अदाहम रहमतुल अलैह जगत सृष्टि होले उनी बालकेर बच्चा छिलेन सब बालकेर बच्चा 40 टा देहरोग की थाकतो तानार काछे 40 টা দেহরক্ষী 40 টা সোনার ঢাল ছিল এখনকার রাজার কাছে সোনার ঢাল আছে 40 টা সোনার ঢাল নে ওনা দেহরক্ষীরা ওনা চারিধারে দাঁড়িয়ে থাকত উনি সোনার খাটে শুইতেন সব ছেড়ে দে আল্লাহকে ধরিয়েছেন এমন ভাবে पोशाक पड़ी सागर धारे दाड़ी छेड़े हाथे सूच छिल सूच लोहार सूच ओटे सागरे फेले दे मासेर सूचटा दाओ खुजे बेर करले अगणित मास একটা করে সোনার সুস নে উঠেছে ওই যে কি পেয়েছি দেখতে পাচ্ছ চাইছি আমার সুইটা দেখো কি সুই নেই আসছে অগণিত কতরা সোনা দানা নেবা ভাইজান আমরা শুধু টাকা চিনি আর নেতা চিনি আর কিচ্ছু চিনি না মায়েদের দান কবুল করেন ওই সঙ্গে তারা যাদের হারিয়ে ফেলেছেন ওদের কবরে রহমত নাজিল করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন নারায় তাকবীর নারায় তাকবীর এই মাদ্রাসা যিনি জমিদাতা তিনি তানার বেটা দুজন ইন্তেকাল করেছেন তো তানার স্ত্রী নগদ 1000 টাকা পাঠিয়েছেন জরে বলেন মারহাবা আল্লাহ আপনার বান্দি দান কবুল করুন বেটা কবরে স্বামী কবরে আল্লাহ এ দান কবুল করে কবর দুটো জান্নাতে টুকরা বানিয়ে দান আপনার নবী বলেছেন মসজিদ বা মাদ্রাসায় যে লোকটা জমি দান করে তার নামে আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেন আল্লাহ মেহেরবানি করে আপনার বান্দা দান কবুল করে ওদের নামে জান্নাতের ভিতরে রহমতে ফেরেশতা দিয়ে ঘর বানিয়ে দিন বলেন আমিন পরবর্তী বক্তা মাওলানা বাকিবুল্লাহ সাহেব একেবারে জোয়ান ছেলে আপনাদের কাছে খুব ভালো আস করবেন এখন আমি আর আমি বাকিবুল্লাহ সাহেবের চেয়ে আমার বয়স কম তো একদম জোয়ান না আমি ওরে কোন দিন শুনবেন জোহর বাদ বলে না কি বলে কি বলে মসজিদি মাইকে বিশেষ ঘোষণা বললি পর কি বলা যায় যে আজকে ঠিক জোহর বাদে কারেরটা হবে নাকি কোন দিন বলবে জোহর বাদ ইয়াকুবি জানাজা আজকে ওই জুমা পরে একটা জানাজা পড়ি এসছে সাদা মতন হয়ে গেছে তো বিভিন্ন জায়গায় জানাজা পড়তে ধন্য যায় আজ এটা জানাজা পড়ি দুঃখ প্রায় দিন জানাজা পড়ি তা আমার দিন ঘনিয়েই বল কোন দিন শুনবেন এনে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব মানে বুড়ো এ জন্তু আর বেশি দিন চলবে তো আমি আপনাদের কাছে
এই জলসায় অনেক খরচ যদি কারুর কিছু দেওয়ার মতো থাকে সিগারেটই বলেন কারণ মাওলানা বাকিবুল্লাহ সাহেব একজন জওয়ান ছেলে ও বিড়া রস করে সিগারেটই বলেন আর কেউ কিছু দিতে পারবে তাবারক বা নাতি অনেক খরচ হয়েছে মানে গোশের খিচুড়ি তৈরি হয়েছে ও তো খালি তো মরণের স্বাদ লাগবে একটু বলবেন আর কারো কিছু দেওয়ার মতো থাকে যদি শিগগিরই বলেন ভাই মাওলানা বাগি নিসার সাহেব উঠেছেন আমি মেজুদ্দিনের মুরিদ ছিলাম মেজুদ্দিন এতেকালে পরে পানিকোবরা হুজিরাতে মুরিদ ছিলাম তারপরে বর্তমানে আমি মুরিদ আছি ফুরফুরা শরীফের বড় হুজুর পীর কেবলার মেজো সাহেব দাদা পীর আবু ইব্রাহিম হুজুরের হাতে আমি বর্তমান বায়াত আছি আপনাদের বলছি একজন কামেল মানুষের হাতে বায়াত হয়ে এই দরুদ শরীফ দুটো পড়েন হারাম হালাল বেঁচে চলেন নবীর সাক্ষাৎ পাবেন ইনশাআল্লাহ তো মেজা হুজুর পীর কেবলা ঠিক এই ভাষা গুনে বলেছিলেন বাবারা চল্লিশ বছর আগে বড় মাওলানা হুজুরির জানাজার ইমামতি আমি করেছিলাম কলকাতা ধাউতলা রোডে বড় মাওলানা হুজুরির জানাজার ইমামতি করেছিলাম ১৩৫২ সালে ১৬ কার্তিক শুক্রবার হুজুর ইন্তেকাল করেছেন আমি বেলা ৮টার সময় ১০,০০০ মানুষকে নিয়ে আমি তার জানাজার নামাজ সমাদা করেছিলাম ৪০ বছর পার হয়ে গেল আমি তার মাজারের জিয়ারত করতে দিও দাঁড়িয়ে দিব্যি চোখে দেখতে পাচ্ছিলাম আল্লামা বড় মাওলানা হুজুরির কাপড়ে কাপড়টা ৪০ বছরের ভিতরে কোন রং পরিবর্তন হয়নি সুবহানাল্লাহ ভাই বসিরহাটের আল্লামা সশরীরে কবরে আছে আপনাদের বিশ্বাস হয় না নাকি এরা আল্লাহর খুশি করে কবরে গে আমি মরে গেলি দিন কতক বাদে একটু কবরটা খুলে দেখবেন এ জন্তুর অবস্থাটা ও মাদু আল্লাহ রাস্তায় কিছু অর্থ কিছু সময় যদি পারেন ব্যয় করেন একজন আল্লাহর পাগল ৫০ টাকা দান করেছেন